ব্রাউজার ওপেন করলাম, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর কিউআর্ক মার্কেট প্লেসের প্রবেশ করলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমার কিউআর্ক মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। কিউআর্কের ওয়েবসাইটে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আমরা আমাদের অ্যাকাউন্টের এই ফিচারটি দেখতে পাবো। তো আমরা আজকে আমাদের প্রোফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করব। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ, গ্রুপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে লগ ইন অবস্থায় আছি। এখানে দেখেন ফেসবুক পেজ, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপের বাটন আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আমার এই সাইটগুলো ভিজিট করতে পারেন। তো প্রোফাইলটি কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে প্রোফাইলে যাব। দেখেন, গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা প্রোফাইলের বাকি অংশটুকু কমপ্লিট করব। এবার এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলাম। দেখেন এখানে যে ফিচারটি আসলো, আমরা যদি এখান থেকে এই সেটিং অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করলেও কিন্তু আমরা সেম ফিচার দেখতে পাবো। তো আমরা জেনারেল অপশনটি আরেকবার চেক করে নেই। এখানে জানেন আপনারা আপনাদের হেডার থিমের মুড চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটি ইউনিক ইউজার নেম নিয়ে এখান থেকে আপনাদের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, এখান থেকে আপনাদের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, একইভাবে এখান থেকে টাইম জোন এবং এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো এই বিষয়টি আমরা গত ভিডিও থেকেও মোটামুটি জানি। এখন আমরা লিঙ্ক ইওর ফোন নাম্বার এই অপশন থেকে আমাদের ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করব। দেখেন এখানে আমরা যদি কার্সরটি নিয়ে যাই, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। কিউআর টেক্স সিকিউরিটি ভেরি সিরিয়াসলি, কিউআর নিরাপত্তা খুব গুরুত্ব সহকারে নেয়, হুইচ ইজ হোয়াই উই স্ট্রংলি রিকমেন্ড দ্যাট ইউ লিঙ্ক ইওর ফোন নাম্বার টু ইওর অ্যাকাউন্ট। তাই আমরা দৃঢ়ভাবে সুপারিশ করি যে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ফোন নাম্বার লিঙ্ক করুন। দিস উইল অ্যালাউ ইউ টু কনফার্ম ইম্পর্ট্যান্ট চেঞ্জেস অ্যান্ড আপডেটস টু ইয়োর অ্যাকাউন্ট। এটি আপনাকে আপনার অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপডেটগুলি নিশ্চিত করার অনুমতি দেবে। এরপর এখানে লেখা আছে, প্লিজ নোট ফর সিকিউরিটি রিজন ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ইয়োর উইথড্রল ইনফরমেশন ফর ওয়ান উইক আফটার চেঞ্জিং ইয়োর ফোন নাম্বার। নিরাপত্তার কারণে আপনি আপনার ফোন নাম্বার পরিবর্তন করার পর এক সপ্তাহের জন্য আপনার উইথড্রল ইনফরমেশন পরিবর্তন করতে পারবেন না। আশা করি আপনারা এই ইনস্ট্রাকশনটি বুঝতে পেরেছেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি কান্ট্রি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে কান্ট্রি যে কোডটি সেটা কিন্তু এখানে চলে এসেছে, প্লাস 880। তো আমরা জিরোটি বাদ দিয়ে তারপরে আমাদের ফোন নাম্বারটি এন্ট্রি করব। আমি আমার ফোন নাম্বারটি এন্ট্রি করছি। আমার ফোন নাম্বারটি ইনপুট করা হয়ে গেল। এরপর আমরা এখানে রিসিভ এ কল উইথ মাই কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটি কল আসবে এবং আমাকে একটি গোপন নাম্বার দিবে। তো আমি এখানে ক্লিক করলাম। ফোন কলে আমাকে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি আমি এখানে ইনপুট করছি। এরপর ভেরিফাইতে ক্লিক করব। এই যে লেখা আসছে ফোন নাম্বার ভেরিফিকেশন, দ্য ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তার মানে আমার ফোন নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন ফোন নাম্বার ভেরিফাইড হওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটি অপশন অ্যাড হয়ে গেল। তার মানে জেনারেল অপশনটিতে যতগুলি বিষয় ছিল সবগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে প্রোফাইলে আসব। ইওর নেম, এখানে আমাদের সম্পূর্ণ নামটি লিখতে হবে। এর আগে আমরা যেটা দিয়েছিলাম, আমাদের ইউজার নেম দিয়েছিলাম, এখানে আমাদের রিয়েল ফুল নেমটি দিতে হবে। আমি আমার ফুল নেমটি দিচ্ছি। এরপর দেখেন হোয়াট ডু ইউ ডু,
আমি যে ধরনের কাজ করব তার একটি হেডলাইন এখানে যুক্ত করতে হবে। যেহেতু আমি ডাটা এন্ট্রি এবং ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, তাই এখানে আমি আমার হেডলাইন হিসাবে ওয়েব ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট যুক্ত করলাম। আপনাদের ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন তার একটা হেডলাইন এখানে যুক্ত করবেন। এর পরের অপশনটি অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে, আমার অভিজ্ঞতা সম্পর্কে, আমার সার্ভিস সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। তো আমি আমার সম্পর্কে কিছু বিষয় আগে থেকে লিখে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সম্পর্কে কিছু এখানে লিখে দেবেন। আর যদি না বুঝতে পারেন, তবে আপনি যে বিষয়গুলি নিয়ে কাজ করতে চান সেই একই বিষয়ে মার্কেট প্লেসে অনেক প্রোফাইল পাবেন, সেখান থেকে ধারণা নিয়ে নেবেন। মার্কেট প্লেস থেকে কীভাবে প্রোফাইল সার্চ দিবেন সেটা আমি অলরেডি গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর আমরা একটু নিচেই স্ক্রল ডাউন করব। বিজনেস আওয়ার্স, এখানে আমাদের বোঝার জন্য এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইন্ডিকেট হোয়াট টাইমস ইউ টিপিক্যালি ওয়ার্ক অন কে ওয়ার্ক, দিস উইল বি ভিজিবল টু আদার ইউজার্স। মানে আপনি সাধারণত কে ওয়ার্কে কোন সময় কাজ করেন তা নির্দেশ করুন, এটি অন্যান্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে। আমি আরেকটু ভেঙে বলি, এখানে আমরা যে টাইম সেট করব সেটা আমাদের ক্লায়েন্ট দেখতে পারবে এবং আমার বিজনেস আওয়ার কখন হবে সেটা তারা বুঝতে পারবে এবং সে অনুযায়ী আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বিজনেস আওয়ার হিসাবে 12 AM থেকে এখানে 11 PM পর্যন্ত সেট করে দিলাম। যেহেতু মার্কেট প্লেসে বিশ্বের সকল দেশের ক্লায়েন্টরা থাকবে, সেহেতু আমি পুরো দিনটিকেই বিজনেস আওয়ার হিসাবে সিলেক্ট করে দিলাম। এতে করে আমাকে ক্লায়েন্টরা সবসময় অনলাইনে দেখতে পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর কান্ট্রি বাংলাদেশ, এটাই থাকবে। এখান থেকে আমাদের প্রোফাইল ব্যানার পরিবর্তন করে দিতে হবে। তার জন্য এই ব্যানারটির উপরে ক্লিক করব এবং এখান থেকে আপলোড ক্লিক করে আমরা আমাদের ব্যানারটিকে আপলোড করে নিব। দেখেন ব্যানারটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আমি ব্যানারটির সাইজ হিসাবে 2000x200 pixels নিয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে সঠিক। আপনারা একটু চেক করে নেবেন, তবে 2000x200 pixels নিলেই হবে। তো আমি এখান থেকে সিম্পলি সেভ করে দিলাম। দেখেন আমার প্রোফাইল ব্যানারটি এখানে কিন্তু চলে এসেছে। আবারও আমরা এখানে সেভ ক্লিক করলাম। ইওর সেটিংস হ্যাভ বিন সেভড, তার মানে আমার সেটিংস কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আবারও একটু প্রোফাইলে যাব এবং আমাদের প্রোফাইলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করব। আমি এই প্রোফাইলে ক্লিক করলাম। দেখেন আমরা যে ইনফরমেশনগুলি ইনপুট করেছি সেগুলি সব এখানে আপডেট হয়ে গিয়েছে। এই যে ব্যানার অ্যাড হয়ে গিয়েছে, এই যে আমার ফুল নেম, তারপর আমি যে হেডলাইনটি দিয়েছিলাম ওয়েব ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, সেটাও এখানে দেখতে পাচ্ছি। এরপর আমার যে ডেসক্রিপশনটুকু আছে, মানে আমার সম্পর্কে যেটা লেখার, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হবে, আমরা যে সার্ভিস প্রোভাইড করব প্রোফাইলে সেই সার্ভিস বা কিওয়ার্ডগুলি যুক্ত করতে হবে, তখন কিন্তু এখানে কিওয়ার্ড সার্ভিসগুলি চলে আসবে। তো এই বিষয়টি আমরা সামনের ভিডিওতে দেখব। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।